আমার বাবা মা দুইজনই আমার জন্য অনেক প্রাউড ফিল করে। এটা আমার দাদি আর দাদা মিলে এই নামটা দিয়েছে, আসলে তখন তারা এই জিনিসটা ভেবে দেয়নি। সব বাবা মাই চায় যে তার ছেলে পড়াশোনা করে অনেক ভালো কিছু হবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। তো আমার বাবা মাও ছোটোবেলায় সেই স্বপ্নটাই দেখেছিল, গ্রাম থেকে শহরে নিয়ে আসছিল পড়াশোনা করার জন্য, এবং জেলা স্কুলে অ্যাডমিশনে জেলা স্কুলে পড়াশোনা করি। খেলার উপর অনেক ঝোঁক ছিল, যখনই ছুটি পাইতাম অথবা পড়াশোনার ফাঁকে যে টাইমটাই পাইতাম না কেন, সেই টাইমটায় আমি খেলাধুলার পেছনেই সময় কাটাইছি। বাসায় অনেক প্রাইভেট টিচার আসতো এবং স্কুলের পড়া স্কুল শেষে এসে বাসায় এসে টিচার আসতো, দেন রাতেও টিচার আসতো, তো সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো আম্মু আমাকে বলতো স্কুল থেকে আসার পরে যদি আমি স্যারদের পড়াটা কমপ্লিট করতে পারি তাহলে আমাকে বিকালে খেলার সুযোগটা দিবে। তো এভাবে আর কি, আর আম্মু আমাকে একটা কথাই বলতো যে যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাকে একাডেমিতে ভর্তি করে দিবে, অথবা ক্রিকেট ব্যাট অথবা বল কিনে দিবে। তো এইসব শর্তে আর কি আম্মুর সাথে আমিও রেজাল্ট ভালো করতাম, পড়াশোনাও মোটামুটি ভালোই ছিলাম আমি। তো এইসব শর্ত পূরণ করলে আম্মু আমাকে খেলতে দিত। আমি জানি না কীভাবে কী হয়েছে, বাট ছোটোবেলায় ওই খেলাধুলার ওই নেশাটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আব্বু যখন অফিস থেকে ফিরতো বাসায় তখন দেখতো আমি বাসায় ছিলাম না, অথবা স্যার টিচার এসে বাসায় বসে থাকতো, আমি মাঠে খেলতে গেছি। তো এর জন্যে বাবা অনেক রাগ হইতো। আসলে বাবার এই যে কঠোর হইতো এটা নিয়ে কিছু বলতে চাই না আমি। এখন আমার বাবা মা দুইজনে আমার উপর অনেক সাপোর্টিভ, তারা অনেক সাপোর্ট করে আমাকে ভালো সময় খারাপ সময় দুই সময় পাশে থাকে। তো আলহামদুলিল্লাহ তেমন কোনো চেঞ্জ নেই। দেখেন আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই সে ছোটোবেলা থেকে আমাকে আমার সাথে খেলতো, এবং তারাও এখন প্রাউড ফিল করে আমার জন্য। গ্রামে গেলে অথবা শহরে গেলে তাদের সাথে আড্ডা দেওয়া হয় একসাথে, আর যখন আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতি সবার একটা বিশ্বাস ছিল যে আমরা ভালো কিছু করব। তো ইনশাল্লাহ আমরা সেটা করতে পারছি, আর সবাই আসলে জিনিসটা নিয়ে প্রাউড ফিল করে। তো ওইটা জেতার একটা অন্যরকম ফিলিংস আছে। তো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতাটা সবথেকে বেশি গর্বের। ওয়ার্ল্ড কাপ খেলাটা এটা হচ্ছে একটা লাকের ব্যাপার, আমি অনেক লাকি ছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তো বা আমি নিজে পারফরমেন্স ভালো করতে পারি না, দেশকে ভালো কিছু দিতে পারি নাই, বাট যে জিনিসটা হয়তো বা আমি 2 বছর পরে শিখতাম সেই জিনিসটা হয়তো বা আমি 2 বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি। সেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল, তাদের অনেক কিছু দেখছি, তাদের ম্যাচিউরিটি লেভেল দেখছি, যে জিনিসটা আমার পরবর্তী লেভেলে আর অনেক হেল্প করবে। আর T20 ওয়ার্ল্ড কাপের কথা যেটা বলবো, যে আমি আপনাকে এর আগেও যেটা বলছি যে ওয়ার্ল্ড কাপ খেলা সবসময় একটা লাকের বিষয়, তো আমি সেদিক থেকে আমি অবশ্যই লাকি আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে বেস্ট কিছু দেওয়ার। আমার সবসময় ইন্টেন্ট থাকে পজিটিভ, বলার আমি কখনো বলার দেখে খেলি না, জাস্ট বলটা দেখে খেলা ট্রাই করি, বলের মেরিট অন দ্য বল খেলা ট্রাই করি। তো চেষ্টা থাকবে যে সেম প্রসেস মেনটেন করার। আমি কখনো এরকম কখনো গোল সেট করি না, আমি সবসময় ম্যাচ বাই ম্যাচ খেলা ট্রাই করি এবং সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি। আমি সবসময় চেষ্টা করবো যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর, এবং প্রত্যেক ম্যাচে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার।